গাইস ভালো তো? হে, আই এম সঞ্জীব, কেন ওয়াজ ওয়াচিং মাই চ্যানেল সঞ্জীব দাস 2005। তো আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের আজকে স্কুলের শেষ দিন, মানে লাস্ট ডে অ্যাট স্কুল। গাইস, এই ভিডিওটা আমি করতাম না, বাট আমার স্কুল লাইফের এটা শেষ, মানে স্কুল লাইফের বলতে গেলে স্কুল লাইফটা যে শেষ হচ্ছে এটা আমি স্মৃতি হিসেবে রাখতে চাই, ঠিক আছে? এই জন্য আমি ভিডিওটা করা, নাহলে আমাদের সামনে এইচএস, আমার ভিডিও করার একদমই মানসিকতা নেই, ঠিক আছে? তো একদম এই ভিডিওটার পরে, পুরো এইচএসের পরে আমি ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে, ঠিক আছে? তো আমাদের স্যার ডেকেছে 3টে থেকে, এখন বাজে 2টো প্রায়। তো আমি একটু আগে থেকেই বেরিয়েছি, ঠিক আছে? আমাদের কিছু বন্ধুরা ওয়েট করছে আমার জন্য, তো যাচ্ছি। তো চলো, কী কী হচ্ছে, ফেয়ারওয়েল কীভাবে হবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। গাইস, আমরা এসে গেছি আমাদের সেই স্কুলে। এইটাই আমাদের ক্লাসরুম 11-এর, ঠিক আছে? এইখানে আমরা বসতাম, আর বেঞ্চে বসা হবে না। আবার সেই কলেজে পরীক্ষার একদম এক্সামে বসবো বেঞ্চে, সে তো আমাদের স্কুলে তো হবে না। সবাই এসে যে যার বন্ধুদের সাথে দেখা করে, ঠিক আছে, ফটো শটো শুট করছে, ফটো তুলছে। তো পরপর কী হচ্ছে সবটা তোমাদের সঙ্গে দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো সঙ্গে। বলো, এতদিন পরে স্কুলে এলে কেমন লাগলো? জোরে বলো, একটু শুনতে পাচ্ছেন। আর কিছু নয়, বলো বলো কেমন লাগলো এতদিন পর স্কুল এসে? হ্যাঁ, বলবি না বলবি না, আরে বলবি না। তো গাইস, আমাদের স্কুলটা একবার ঘুরে নাও, ঠিক আছে? চারপাশটা কেমন একবার ঘুরে নাও, স্কুলটা পুরোটা আমি দেখাচ্ছি। এগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের ক্লাস 5-এর। আমি তো 5 দিয়ে এই স্কুলে পড়িনি, ঠিক আছে? আমি 6 থেকে পড়েছি, এর ওপরে আছে সেকেন্ড ফ্লোরে। তো চলো 6-এর রুমটা দেখানো যাক। তো তোমরা এটা দেখতে পাচ্ছ যে এটা 6-এর রুম, ঠিক আছে? এটা সি সেকশনে এখন আমি আছি, আর আমি যখন প্রথম 6-এ ভর্তি হয়েছিলাম তখন আমি এ সেকশনে ছিলাম। তো চলো এ সেকশনটা কেমন ছিল দেখানো যাক। তো গাইস, এইটা হচ্ছে এ সেকশন, এখানেই আমি আমার এই কৌরাহাটি হাই স্কুলের প্রথম এই ক্লাসরুমে আমি বসেছিলাম, এ সেকশনে। এটা 6-এর ক্লাসরুম, ঠিক আছে? গাইস, এইটা হচ্ছে করিডোর আমাদের। এই করিডোরে মুখ তুলে যে স্যারকে দেখা, স্যার ম্যামদের যে দেখা, সেই দেখাটা মানে ওটা একটা স্মৃতি। গাইস চলো, এবার যেখানে ফেয়ারওয়েলের আমাদের প্রোগ্রামটা করা হয়েছে সেইটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো কীরকম কী আয়োজন করেছে দেখা যাক। তো আমাদের এরকম একটা ফাইল দিয়েছে যেখানে আমরা রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড সব গুছিয়ে রাখতে পারবো। এরপরে আমাদের স্যার আমাদের জন্য কিছু বললেন, আর একজন স্যার আমাদের জন্য গান করে শোনালেন। আমরা আমাদের জীবনের সব থেকে বেশি সময় 8 বছর আর কোথাও কাটাই না। দীর্ঘ 8 বছর এত কথা বলা হয়, বিদায়ের দিনে খুঁজে নতুন কিছু কথা বলার থাকে আমার না। যে কথাগুলো তোদের মনে করছে একই কথা আমাদের মনে করছে। এইমাত্র আমাদের ফেয়ারওয়েল শেষ হলো, সবাইকে একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এইটা আমাদের স্কুল মাঠ, এটা আমাদের পুরোটা স্কুল, এইটা আমাদের মিড ডে মিল হল, এখানে আমরা খেতে আসতাম 6 অবধি না 8 অবধি আমাদের খাবার ছিল। গাইস, ভেতরে কী কী হলো তো তোমরা দেখলে, ঠিক আছে? মানে এখন আর
ব্লগ করার আর মুড নেই, ঠিক আছে? তো গাইস সব কিছুই পাবো, কিন্তু স্কুল লাইফের মতো যে আনন্দটা সেটা আর আর লাইফে পাবো না, ঠিক আছে? কলেজ লাইফ হয়তো থাকবে, বাট এরকম স্কুল লাইফটা আর পাবো না। সেই বেঞ্চে বসা, বন্ধুদের সাথে একসাথে খাওয়া, ঠিক আছে, সেইটা আর পাবো না কোনোদিন। আর বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখছো, তোমাদের মন থেকে, ঠিক আছে, স্কুল লাইফে তোমরা বন্ধু হয়েছো, তোমাদের ছাড়া মানে লাইফে অনেক বন্ধু আসবে, কলেজে অনেক ফ্রেন্ড হবে, তোমাদের মধ্যে পাবো না, তোমাদের মতো ফ্রেন্ড পাবো না আমি। গাইজ দেখো, আমার একটা মিষ্টির প্যাকেট চুরি করে নিচ্ছে, যে পুরোটা ব্যাগ দিয়ে আমার নিয়ে নিল, ঠিক আছে? ওই আমি খাবো, রাখবি? ওই আমি কি বলি, খাবো এর মধ্যে কি রাখবো, কি দেব তোকে, কে বলে তুমি? না না না, দিতে হবে, এগুলো তো আমার একটা আছে, এটা ফার্স্ট, এ কি আমি এটা খাই, এখানে নিজের টিফিনটা রেখে দিয়ে আমার টিফিনটা খাচ্ছে, একা একা খেলে। এই যে একজন মিষ্টি খেলাম, একটা দিলো আমাকে আপাতত, এও দিয়েছে, এও দিয়েছে আমাকে, সিঙ্গাটা দিয়েছে, আর কি আছে ওখানে, গজা, গজা পুরো প্যাকেটে নিয়ে গাইস, ব্লগটা যতটা পারলাম করলাম, ঠিক আছে, এতটাই পর্যন্ত ব্লগটা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও, আর আমার চ্যানেল যদি নতুন থেকে থাকো সাবস্ক্রাইব করে দাও। তো এতটাই এন্ড করছি, আবার দেখা হচ্ছে HS-এর পর পরীক্ষা দিয়ে। Don't show
মেরি জিন্দগি।